আমার খুব ইচ্ছে ছিল, আমি দিন রাত 24 ঘন্টা আল্লাহর কাছে তসবি গুনছি আর বলছি ও জিতে দেখা, এদের মুখে চুনকালি মাখুক, যে চোর গুলো তেল লুকায় রাখে খাটের নিচে, চাল লুকায় রাখে, এই যে এগুলো দাম বাড়ায়, যারা এই চোরদের কমে পক্ষে শিক্ষা হবে, এই শিক্ষা দিতে পারলে লজ্জা পাবে, এদের লজ্জা হবে, এই লজ্জাটা দেখার জন্য না ইচ্ছে ছিল। আর আমরা তো জিতছি, আমি তো বলছি আমরা জিতছি। অনেকে বলে হিরো আলম ভাই, হ্যাঁ আমি গর্ববোধ করি, হিরো আলম আমার ভাই, আমি ব্যারিস্টার হয়েছি আর হিরো আলম ব্যারিস্টার হয়নি, তাই তো? হিরো আলমের যে ভক্ত বাংলাদেশে আছে, আমার সেই ভক্ত হতে আরো 50 বছর লাগবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে হিরো আলমকে কথা বললো, বা আশরাফুল আলম যার নাম তাকে নিয়ে কথা বললো, কই জনাব আশরাফুল আলম বা হিরো আলম তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিচ্ছু বলেন নাই। তাহলে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইভাবে বললো যে হিরো আলমকেও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওর শিরোনাম দেখিয়ে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি থাকছে আশরাফুল আলম ওরফে হিরো আলম সম্পর্কে। তো আমরা দেখে আসছি যে হিরো আলম নির্বাচনের পর থেকে বগুড়ার 4 এবং 6 আসনের নির্বাচনের পর থেকে তিনি ভালোবাসার তুঙ্গে রয়েছেন এবং জনপ্রিয়তার তুমুল তুঙ্গে রয়েছেন, এবং তারপর থেকে যে মানুষের ভালোবাসা দেখাচ্ছে আমরা বিভিন্ন সময় এর বহিঃপ্রকাশ দেখে আসছি। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে প্রবাস থেকে হিরো আলমের জন্য একটা গোল্ডের চেন সহ অনেক নামি দামি এবং বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র প্রবাসী ভাই নিয়ে আসছেন, এবং তাকে কি বলেছেন ইতিমধ্যে, কি বলে হিরো আলমকে দিয়েছেন, এবং হিরো আলম কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গ্রহণ করেছেন। এবং এই হিরো আলম সম্পর্কে নিজুম মজুমদার, আমরা জানি বিরেস্টার নিজুম মজুমদার, তিনি কি বলেছেন আমরা সেটি দেখে আসবো, এবং তার ভালোবাসা সম্পর্কে মানুষে কি বলেছে আমরা এগুলো দেখে আসবো, এবং হিরো আলম এগুলো কিভাবে নিচ্ছে সেগুলোই দেখে আসবো। চলুন দেখে আসি আমরা। আমি এটাই বলছি, একমাত্র আশা এবং বাংলাদেশের মানুষের প্রতি এবং আমাদের নীতির প্রতি আমার একটাই
ও যেখান থেকে আসছে আপনারা যদি মানে তাকে যদি ওখানে ছোট ভাইয়ের মতো নেন, তার ভুল ত্রুটি থাকলে তাকে মাফ করবেন, তাকে শিখানোর জন্য চিন্তা ভাবনা করেন, তাই না? আমাদের সে বাংলাদেশের নাগরিক, তাহলে মনে করেন সবাই তো আর মনে করেন মন্ত্রী মিনিস্টার হয় না, কেউ প্রধানমন্ত্রী, কেউ প্রাইম মিনিস্টার, কেউ মনে করেন প্রেসিডেন্ট, এভাবে থাকে। আচ্ছা আমি এটা জানতে চাই, এক মিনিট, এত কি এত মানুষ থাকার পরে আপনি হিরো আলমকে জানেন না, শুনেন না, শুধুমাত্র ফোনে কথা বলে 1.5 লক্ষ টাকা দামের একটা হার নিয়ে আসলেন, শুধু হার না আরো অনেক টাকার গিফট আপনি নিয়ে আসছেন সুদূর প্রবাস থেকে, আসলে কারণটা কি, মানে এর লক্ষ্যটা কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটা জিনিস, তাকে যে মানুষে একটা ঘৃণা করে, তো আমি এই জিনিসটাই বুঝতে চাচ্ছি। মানুষ মানুষ হলো মনে করেন ইনসান, ইনসান মানে আরবিতে ইনসান বলে মানুষ, তো মানুষ মানে আমার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মনে উনি কাপের, তাই আমি একটা হাদিস বলছি, দেখুন ওই কাপড়া ওনাকে মারতেছেন, তো মারতেছেন একটা পাহাড়ের ইয়ার গুহার মতো আর কি, তখন আল্লাহ বলছে যে যদি আমার রসুলকে বলেন তাহলে কিন্তু এই কাপড়দেরকে আমি পাহাড় চাপা দিয়ে মারতে পারি, তখন উনি জিবরাইল সাল্লাম আই থিঙ্ক আই ডোন্ট নো, তো মনে হয় আমার হয়তো ভুল ত্রুটি হতে পারে, যারা মনে করেন আমাদের দেশে ভালো ইয়ে আছেন বক্তা আছেন হয়তো ভুল ত্রুটি, তারপর মাপ চাচ্ছি সরি বলছি, তখন বললেন যে মানে ওনার কাছে জিবরাইল সাল্লাম আসলেন বা যে একজন আসছেন, তো আল্লাহ থেকে একটা ইয়ে আসছে, যদি আপনি বলেন তাহলে কাপেরদেরকে মেরে ফেলবে, তখন বলছে আমি কেন, আমি আল্লাহ আমাকে পাঠাইছে যে কাপের হোক আর যা হোক তাকে মুসলিম বানানোর জন্য, এবং আমার নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমি এটাই আমি মারার দরকার নেই, ওরা একদিন একদিন ইয়ে হবে, একদিন শুধু যাবে, একদিন কোরআনের পথ এবং কোরআন এবং আল্লাহকে বিশ্বাস করবে, তখন বলছে যদি মেরেই ফেলা যেত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জিনিসটা আমি কাকে বলবো যদি সবাইকে মেরে ফেলে, তো দেখুন এখন যদি হিরো আলমকে যদি আপনারা যদি ভালোবাসেন, এখন বাংলাদেশের আপনি যদি মনে করেন হিরো আলমকে যদি বলেন তাহলে একটা দেশের দেশের একটা মনে করেন এই রাজনীতিবিদ কেউ বলতে পারে, তো কেন খারাপ বলবেন? আমাদের দেশের ভাবমূর্তি আপনারা বহুল বিশ্বে কেন নষ্ট করতেছেন? তাকে ভালোবাসেন, সে আমাদের বাংলাদেশের নাগরিক, তার দ্বারা আরো দর্জন চলতে পারতেছে, একদিন শেষ হতে পারেনি, আজকে তার দ্বারা আরো দর্জন চলছে, তো আপনারা যখন দর্জন চলছেন এখন হিরো আলমের সাথে যদি ছবি উঠান এই করেন, সে আপনার মানিয়ে যেতে পারবে এজ এ মানুষ, সে হিউম্যান নট অ্যানিমেল, ওকে? তো আমি এটাই বলবো তাকে ভালোবাসেন, ভালোবাসলে ছেলেটা হতে ভালো হবে, তারপর আমাদের সয়নারা ভাই এবং আমাদের ডিগজল ভাই এবং আমাদের ইলেশ কাঞ্চন ভাই, একজন মনে করেন মহান হিরো, এবং আমাদের মান্না ভাই এবং আমাদের শাকিব খান সাহেব কিং খান, এবং শাহরুখ খানকে দেখেন, শাহরুখ খান কি ছিলেন আজকে মনে করেন বিশ্বের সবচেয়ে মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি ভালো স্যালারি থাকে শাহরুখ খান আছে, শাহরুখ খান তো অল ওয়ার্ল্ড ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি দেখেছেন ভাই অনেক দূর থেকে এসেছেন, আপনারা সবাই আমাদের দলকে আমাদের আরো কিছু গিফট আছে সামনে, আমাকে আরো কিছু লোক গিফট পাঠাচ্ছে অনেক জায়গা থেকে, আপনি সবকটি গিফট আপনাদের ধন্যবাদ, অনেক জায়গা অনেক গিফট আমাকে দিয়েছে শুধু ভালোবাসা, এবং সবচেয়ে কথা কি আমাকে আপনার গিফট গুলো অনেকে যে আমাকে কিছু দিয়েছেন, আমরা বেশিরভাগ আপনারা যে আমাদের অনেকে যেগুলো গিফট নেওয়ার মতো যেগুলো গিফট নেওয়ার পরে আমি কিছু কিছু গিফট হয়তো রেখেছি না, এটা আমার নেওয়ার মতো না, সেগুলো আমি বিক্রি করে আমার হিরো আলম যে ফাউন্ডেশন আছে সেখানে আপনারা এখানে এগুলো যোগ করে দেবো। আলম ভাই মানে এই পর্যন্ত আপনার কাছে কত প্রবাসী লোক এরকম গিফট পাঠিয়েছে? অনেক লোক পাঠিয়েছে, সবাইকে একটা দিন বলবো, আপনারা যারা আমাকে গিফট দিতেছেন গিফট না দিয়ে আমার হিরো আলম ফাউন্ডেশন যেটা আছে সামনে এখানে সবাই আপনারা সহযোগিতা করুন, সামনে ঈদ আছে, ঈদের মধ্যে আমরা তাদেরকে আমি এখানে ফাউন্ডেশন আমি চৌষট্টি জেলা থেকে সব জেলা থেকে লোকজন এখানে আমরা অ্যাক্টিভ করতেছি, কারণ আমি সবাইকে নিয়ে কাজটা করতে সবাইকে পাশে থাকতে চাই, সামনে ঈদ আছে রমজান আছে, আমরা রমজানের ঈদের জন্য গরিব দুঃখের জন্য সহযোগিতা করবেন আর বাড়াবেন, এটা আপনাকে সবাই দেওয়া, তার কারণ আমার আগে যার হিরো আলম একা ছিল সেইটা আমি একাতে আপনারা সবাই আমি আমার তরফ যতটুকু পারতাম আমি জিতেছিলাম, এখন আপনাদের ভালোবাসা পেয়ে সারা বিশ্ব যাতে হিরো আলম নামটা খুলে গেছে, ভালোবাসা পেয়েছে সবাই সব জায়গাতে সহযোগিতা আনতে চাই, নিতে চাই, আমি একাতে দেওয়া সম্ভব নয়, এদের সবাইকে নিয়ে আমি সহযোগিতা করতে চাই, সবাইকে নিয়ে সব পাশে থাকতে চাই, বিএনপি ধরনের পর থেকে কি সাহায্য সহযোগিতা বেশি আসা দরকার নাকি? আমি ব্যারিস্টার হয়েছি আর হিরো আলম ব্যারিস্টার হয়নি, তাই তো? হিরো আলমের যেই ভক্ত বাংলাদেশে আছে আমার সেই ভক্ত হতে আরো 50 বছর লাগবে, হিরো আলমের নাচ আপনি দেখেন না, দেখেন না, তো আমার কথা যদি আপনি শুনে শিখতে পারেন, হিরো আলমের গান শুনে আপনি মজা পান, তাহলে তো দুজন সমানই মেসেজ দিলাম। এখন প্রশ্নটা যে জায়গাতে আসছে যে এই যে আমরা কথায় কথায় বলি জাত গেল জাত গেল, আমরা লালনের গান শুনতে পছন্দ করি, কিন্তু ইন প্র্যাকটিসে কি করি আমরা বিবেচনা করি ও হচ্ছে ছোট জাত, তো হিরো আলম কোন ক্ষেত্রে ছোট আমাকে একটু বলেন তো, আমার কয়টা চোখ,
হিরো আলমের কয়টা চোখ? হিরো আলমের কয়টা হাত? এখন পার্থক্যটা কোন জায়গাতে করেন যে আমি ব্যারিস্টার হয়েছি আর হিরো আলম ব্যারিস্টার হয়নি, তাই তো? হিরো আলমের যেই ভক্ত বাংলাদেশে আছে, আমার সেই ভক্ত হতে আরো 50 বছর লাগবে। দিস ইজ দ্য রিয়েলিটি। হিরো আলমকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করছেন, আমিও করি। কোনটা তুচ্ছতাচ্ছিল্য করি? সে মেয়েদেরকে ভালগার হিসেবে দেখায়, সে যেই পলিটিক্যাল টার্মগুলো ইউজ করে সেটা আমার কাছে ঠিক মনে হয় না, সেই জায়গাতে আমি হাসাহাসি করি। কিন্তু এইটা তো আমি অস্বীকার করতে পারি না যে কোনো না কোনো মানুষকে সে প্রভাবিত করেছে, করতে পারি? ফলে তিনি এখন কি আমার প্রতিপক্ষ? কেমনে আমার প্রতিপক্ষ? তিনি ইলেকশন করেছেন, ইলেকশন করে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি বলেছেন। এখন আমি কোন দলকে সমর্থন করি বলেন? কোন দলকে সমর্থন? আওয়ামী লীগকে করি। এখন আওয়ামী লীগের ঘাড়ে যদি একটা ব্লেম আসে, আমার কাজটা কি? এখন আপনি চোখ, আপনি মিরকাট নামে একটা পশু আছে, আপনি জানেন, নাম শুনেছেন? মিরকাটের একটা চরিত্রের কথা বলি, মিরকাট তার চোখ বন্ধ করে রাখে। কেন চোখ বন্ধ করে রাখে জানেন? সে মনে করে সে চোখ বন্ধ করে রাখলে কেউ তাকে দেখতে পায় না। তো আমরা তো মিরকাট পশুর মতো আচরণ করলে হবে না, যে আমি হিরো আলমের দিকে তাকাইলাম না তাই হিরো আলমরা কেউ বার্তা দেয় না। নো, একটা মতামত সে ক্রিয়েট করে ফেলেছে, সে অলরেডি এটা প্রতিষ্ঠা করে ফেলেছে যে আওয়ামী লীগ, দেখেন সে নিজেকেও নিজে ছোট করে কথা বলছে। সে বলছে আমার মতো একটা অশিক্ষিত, আমার মতো একটা দেখতে সুন্দর না মানুষকেও আওয়ামী লীগ ভয় পায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সে নিজেকে ছোট করেও আওয়ামী লীগকে সে সমালোচনা করছে। তাহলে আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে ওকে বোঝা দেওয়া যে আপনি যা বলছেন ঠিক না। গেলাম, আমার খুব ইচ্ছে ছিল, আমি দিনরাত 24 ঘন্টা আল্লাহর কাছে তসবি গুনছি আর বসি, ও জিতে দেখা এদের মুখে চুনকালি মাখুক, যে চোর গুলো তেল লুকায় রাখে খাটের নিচে, চাল লুকায় রাখে, এই যে এগুলো দাম বাড়ায়, যারা এই চোরদের কমে পক্ষে শিক্ষা হবে, এই শিক্ষা দিতে পারবে, লজ্জা পাবে, এদের লজ্জা হবে, এই লজ্জাটা দেখার জন্য না ইচ্ছে ছিল। আর আমরা তো জিতছি, আমি তো বসি, আমরা জিতছি। অনেকে বলে হিরো আলম ভাই, হ্যাঁ আমি গর্ববোধ করি, হিরো আলম আমার ভাই। আর ফিলিংসটা তো আমি বুঝাইতে পারবো না যে ফিলিংসটা কি। একটা মেয়ে মানুষ যখন মা হয়, জন্ম নেয়, দেয় মা সন্তানটাকে, তখন যে একটা ভালো লাগা থাকে, আজকে আমি আমার ভাইকে পেয়ে সেই ভালো লাগাটা, সেই সন্ধ্যা আসছি রাত 9টা বাজে, এই যে দেখলাম, এই যে শান্তি একটা, আত্মাটা আমার একদম ভরে গেছে ভাইয়া। আচ্ছা, আপনার এই ভাইটাকে নিয়ে যখন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে, কোন হিসেবে আপনার কেমন লাগে? আরে ভাই, আমি তো খুশি হই ওরা বলে যে, কেন ওরা তো পারে না, ওদের তো হিংসা, বুঝলেন না, আমার একটা বাড়ি নাই, আমার একটা গাড়ি নাই, ও কিভাবে পারে, এটা হলো হিংসা। এই যে আজকে হাসান জাহাঙ্গীরের ইয়ে দেখেছি, আমার কাছে মনে হচ্ছে উনি পাগল হয়ে গেছে। আমিও হাসান জাহাঙ্গীরের নাটক করেছি টিভিতে, বয়রা পরিবারে কিন্তু ছিলাম আমি, হ্যাঁ। এখন ওনাকে ভালো দেখছি আগে, কিন্তু ওনাকে আজকে যখন আমি সাক্ষাৎকার, যে তার ভিতরে হিংসাটা ঢুকলো, সে একজন ভালো অভিনয় করে, সে একজন ডিরেক্টর, সে প্রডিউসারও, কিন্তু সে কিভাবে ও এর পিছে লাগছে, যে শ্রম করে, যে মানুষের ভালো চায়, সারা এই যে এত করোনার সময়, তারপর হচ্ছে বন্যার সময় কে দৌড়ায় গেছে, হাসান জাহাঙ্গীর গেছে কোন জায়গায়, একটা ফেসবুকে তো তারে খুঁজেই পাওয়া যায় না ভাই, তার আজকে সাক্ষাৎকারে দেখলাম, মানে আমি 12 বছরে, সরি 3 বছর আগে শিল্পকলায় দেখেছি, একটা নাটকের ইয়েতে, স্টেজ নাটকের ইয়েতে আসছিল, তো তাকে তো খুঁজে পাওয়া যায় না কোথাও। আর হিরো আলমকে তো সব জায়গায় পাওয়া যায়, গুগলে সার্চ দিলেও পাওয়া যায় হিরো আলম তো। আর এখন তো জনগণ ভাইয়া ভালো হয়ে গেছে, কেননা এরা বুঝতেছে যে আসল হিরো তো এই যোদ্ধা। আগে আমাদের দেশে কিন্তু যোদ্ধাদের অনেক মূল্য ছিল, হ্যাঁ, যুদ্ধ করে যে হিরো ওইটাকে বলে হিরো। এখন তো আমাদের ওই চেহারা দেখলে এ পোস্ট পাস করতেছে, সেই আমার ফিগার এরকম, আমি নায়ক, এইটাকে বলে হিরো বলে না, হিরো বলে যে যোদ্ধা, তাকে বলে হিরো। ও চেহারার কোন দিকটা নেই, আল্লাহ কোন দিকটা সুন্দর করে, সুন্দর একটা গ্লেমার আছে, একটা ব্ল্যাক ডায়মন্ড, চেহারা কোথায়, সৃষ্টিকর্তা পাঠাইছে। আমি তো পারলাম না নাই হইতো, আমি তো অনেক বিশ্ব সুন্দরী ছিলাম ধরতে গেলে, ইয়াং কাল, এখন তো বুড়ি হয়ে গেছি, দাদি নারী হয়ে গেছি, তাই না? আমার তো আল্লাহ পছন্দ করে নাই, একে পছন্দ করছে, তাইলে আমাদের তার সাপোর্ট করা উচিত, তার পাশে থাকা উচিত, যে মানুষটা অসহায় মানুষের পাশে থাকে। আজকে যদি সে এমপি হইতো, এমপি তো হয়ে গেছে, আমি তো এই জন্য মিস্টেক হইলাম বাইরেই না, বাইরে তাড়াতাড়ি এই সেই করছে কি মিস্টেক হয়েছে, কিন্তু আমি জানি আমার ভাই এমপি হয়েছে, মানুষও জানে, জনগণও জানে যে এমপি হয়েছে। এটা যে 2 নম্বর হয়েছে, আমার মেসেজ গুলোতে আমি দেখতে পাই সবাই এর পক্ষে। আগে যারা ইগনোর করতো, ইভেন যারা তাকে নিয়ে টোল করতো, তারা টোল ছেড়ে দিয়েছে ভাইয়া। এখন এই যে প্রত্যেকে বেরোছে, ডিরেক্টর, প্রডিউসার, এদের হিংসা তৈরিছে যে হিরো আলমকে চিনে আমাদের কেন চিনে না, এইটা হচ্ছে তাদের হিংসা। আপনি নির্বাচনের আগ থেকে হিরো আলম ভাইয়ের জন্য নামাজ পড়ছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন,
আমি ফোন করে বললাম ভাইয়া একটু কষ্ট করে বাসায় আসো, তো বাসায় আসলো। আমি আবার আমার দারোয়ানকে দিয়ে বিরিয়ানি আনাইলাম, কোরবানি আমি রান্না টান্না করি নাই। পরে বললাম ভাইয়া আমি তো 80 বছরের বুড়ি, তুমি তো আমার ছেলের মতো। ভাই আমি যদি ফোনে এটা বলতাম তুমি কষ্ট পাইতা, কিন্তু আমার সাথে তোমার যায় না, যাবে মায়ের ক্যারেক্টার, অন্য অন্য ক্যারেক্টার, বোনের ক্যারেক্টার। এই ক্যারেক্টার গুলো যদি হয় আমি করবো, এগুলো যদি সুযোগ হয় আমি করবো। তো আমরা ভাই বোন আমার একটা ছবি তুললাম, তোলার পরে এখন বলতেছে আপু তুমি এই ছবিটা যদি পোস্ট করো না তোমাকে মানুষ অনেক খারাপ চিন্তা করবে। আমি বলছি আল্লাহ করুক না, আমি আর আগে ছেড়ে দিলাম 7 বছর আগের কাহিনী। তারপর ঠিক কিছুদিন পর একটা শুটিং এ দেখা হইলো গাজীপুরে, না সেখানে আমি একটা ভিডিও করছি, সে যে বাজে কমেন্ট গুলো করছে এগুলো আর কি ভাষা প্রকাশ। আমরা শুটিং স্পটে সেখানে ওকে নিয়ে আমি ভাগ্য ভালো যে হিরো আলমকে দেখাই নাই, অনেকে অনেকের ভিডিও ভাইরাল করে দিছে যে আমরা কোথায় একটা নোংরা কথা এটা আমি প্রকাশ করতে পারছি না। তা আমি হাসতেছি যে আমাদের বাংলাদেশের মানুষ কত হিংসিতা, কত খারাপ। একটা মা ছেলে বা ছোট ভাই বোন আমরা, ও আমার 8 বয়সী, আমার ছেলের বয়সী, একে নিয়ে আমাকে এই ধরনের বাজে কমেন্ট করছে। আচ্ছা তোরা পারছস করছস এই আর কি। আচ্ছা আপনি নামাজ পড়ছেন মানে রোজা রাখছেন, এবং আমরা দেখেছি ভিডিওতে যে আপনি নির্বাচনের আগের দিন মানুষকে ই খাওয়াইছেন, মানে মিষ্টি খাওয়াইছেন গরিব মানুষদেরকে। হ্যাঁ এটা হচ্ছে আমি জিতার, যে হিরো আলম যদি জিতে বগুড়াতে না শুধু বাংলাদেশের অনেক অসহায় মানুষ কাজে আসবে, ও কাজ করবে। আর বাংলাদেশের মানুষ দেখুক যারা অনেক বড় বড় শিক্ষিত এমপি মন্ত্রীরা যা করতে পারে নাই হিরো আলম করে দেখাইছে। এটা হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল, আমি দিনরাত 24 ঘন্টা আল্লাহর কাছে তসবি গুনছি আর বলছি ও জিতে দেখাক, এদের মুখে চুনকালি মাখুক, যে চোর গুলো তেল ঢুকায় রাখে খাটের নিচে, চাল লুকায় রাখে, এই যে এগুলো দাম বাড়ায়, যারা এই চোরদের কমে পক্ষে শিক্ষা হবে, এই শিক্ষা দিতে পারবে, লজ্জা পাবে, এদের লজ্জা হবে, এই লজ্জাটা দেখার জন্য না ইচ্ছে ছিল। আর আমরা তো জিতছি, আমি তো বলছি আমরা জিতছি। অনেকে বলে হিরো আলম ভাই, হ্যাঁ আমি গর্ববোধ করি, হিরো আলম আমার ভাই, আমার রক্তের না হলেও আমার আত্মার সম্পর্ক হিরো আলম। আমি তখনও বলেছি ভাইয়া যদি বলে কাজল আপু তোমাকে এক বেলা খাবার দিব আর 2 বেলা না খাওয়াই রাখবো, তুমি আমার বাসায় কাজ করো, তুমি আমার শ্রম দাও, আমি শ্রম দিব। যেই মানুষটা অসহায় মানুষের পাশে থাকে সেই মানুষটার পাশে থাকতে আমিও হয়তো একটা সব কামাইতে পারবো। হিরো আলম, হিরো আলম, হিরো আলম, চারিদিকে শুধু হিরো আলম নিয়ে কথা হচ্ছে। আমিও হিরো আলম নিয়ে একটু কথা বলি, বাট আমার মনে হয় আজকের আমার এই বক্তব্যটা একটু ভিন্ন ভাবে দেখার সুযোগ রয়েছে। হিরো আলমের সাথে এর আগে আমার খুব সম্ভবত 2 বার কথা হয়েছে, 2 বারই কোন একটা পার্টিকুলার ইস্যুতে আমি তার মতামত গুলো জানতে চেয়েছি। আমার কাছে হিরো আলম একজন এন্টারটেইনার, হিরো আলম আমাদের দেশের একজন অন্য সব যারা নাগরিক আছে তাদের মতোই। খোদ হিরো আলম নিজেকে যেভাবে ছোট করে কথা বলে, আমি কিন্তু হিরো আলমকে ওভাবে ছোট করে কথা বলতেও চাই না, এবং আমি মনেও করি যে তার ব্যাপারে এভাবে ছোট করে কথা বলা উচিত না। এই যে সাম্প্রতিক সময়ে ওবায়দুল কাদের সাহেব হিরো আলমকে নিয়ে কি বলেছে, মির্জা ফখরুল কি বলেছে, সেটার জবাবে হিরো আলম চ্যালেঞ্জ দিয়েছে, সে বিষয়ে আমার মনে হয় কয়েকটা ব্যাপার একটু আমার মনে হয় চোখে আঙ্গুল দিয়ে দেখানো প্রয়োজন। প্রথমত, ওবায়দুল কাদের সাহেব কোনোভাবেই হিরো আলমকে নিয়ে কথা বলেনি। কেউ যদি একটু ঠান্ডা মাথাতে চিন্তা করে দেখে, ওবায়দুল কাদের সাহেব আসলে জবাবটি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের। বরঞ্চ আশ্চর্য ব্যাপার হচ্ছে যে হিরো আলম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চেপে ধরেনি। কেন চেপে ধরবে সেটা একটা কারণ আমি বলছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলছে হিরো আলমের মতো লোককেও এখন আওয়ামী লীগ হারিয়ে দেয়। হিরো আলমের মতো লোক কেও, এই যে ইনভার্টেড কমা, যে লোক কেও, এই যে ও শব্দটা ইউজ করেছে, এটার মানে কি? মানে হিরো আলম খুবই তুচ্ছ, এরকম একটা লোককে হারিয়ে দিচ্ছে সরকার। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে হিরো আলমকে কথা বলল, বা আশরাফুল আলম যার নাম তাকে নিয়ে কথা বলল, কই জনাব আশরাফুল আলম বা হিরো আলম তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিচ্ছু বলেন নাই। তাহলে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইভাবে বললো যে হিরো আলমকেও, এইটা হিরো আলমের গায়ে লাগেনি। হিরো আলমের গায়ে লেগেছে ওবায়দুল কাদের সাহেব যে জবাবটি দিয়েছেন ফখরুল ইসলাম আলমগীরকে সেটা। মজার ব্যাপার হচ্ছে আজকে মানে গতকালকে আমি দেখলাম হিরো আলম বলছে
যে আমার মতো একটা লোককেও এইভাবে হারিয়ে দেয়। একজন মানুষ যখন নিজেকেই নিজে বলছে আমার মতো লোক, আমার মতো লোক মানে মানে সে নিজেকে বলতে চায় সে খুবই ছোট, সে খুবই দরিদ্র। হিরো আলমের পার্টিকুলার এরকম কয়েকটা কার্ড আছে, একটা হচ্ছে তার গরিব কার্ড, একটা হচ্ছে সে দেখতে অসুন্দর, এটা তার মতে এটা তার কার্ড, যদিও প্রত্যেকটা মানুষই আমার কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষই দেখতে সুন্দর, প্রত্যেকটা মানুষই যেভাবে আছে সেভাবেই সুন্দর। হিরো আলম নিজেকে প্রথমে বলে যে আমি দেখতে সুন্দর না, যখন তার যখন যেটা প্রয়োজন হয় তার ঝুলি থেকে গরিব কার্ড বের করে, আমি একটা গরিব, গরিবুল্লাহ গরিব বাংলা সিনেমার ডায়লগ সেটা সে বের করে, কখনো কখনো সে বের করে আমি দেখতে, আমি দেখতে গরিব বোচ্চা, এভাবে কথাবার্তা বলে না তার বগুড়ার ভাষাতে যে আমি দেখতে গরিব, আমি দেখতে কালা, আমি দেখতে এইটা, এটা সে নিজেকেই নিজে ছোট আন্ডারমাইন করে। এবং তার এই চালাকি গেমটাতে অনেকেই ফাঁদে পড়ে যায়। আমি সে কারণেই বলছি যে এই যে আলোচনাটা চলছে, এই যে সাগাটা চলছে হিরো আলমের, এটা সিম্পলি একদম উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৈরি করা। ইলেকশনটা কার মধ্যে হয়েছে? ইলেকশনটা কি আওয়ামী লীগের সাথে, এই বগুড়ার যেটাতে কথা উঠছে 900 ভোটে হেরে গেছে, এই ইলেকশনটা কি আওয়ামী লীগের সাথে হয়েছে? হয়েছে জাসদের মশালের সাথে। সেখানে জাসদের মশালের কোনো খবর নাই, সেখানে জাসদের মশালের কোনো কোনো ঠিক ঠিকানা নাই, ধরেছে আওয়ামী লীগকে। কেন রে ভাই আওয়ামী লীগকে ধরেছেন? এখানে জাসদ হারলে আওয়ামী লীগের কি আসতো যেত? জাসদের মশাল যদি বগুড়াতে হেরে যেত সেখানে আওয়ামী লীগের কি? আওয়ামী লীগ কি জাসদ? হ্যাঁ, জোট সঙ্গী, সেটা ঠিক আছে, সেটা হেরে গেলে সেটা তারা বুঝবে। আর একজন নাগরিক যদি জিতে যায় সেখানে হিরো আলমকে আলাদা করে দেখার কারণ কি আমি সেটা জানি না। এখানে কারণ করে দেখছে তারাই যারা আসলে রেসিস্ট, আর এই রেসিস্টরাই হচ্ছে বিএনপি। বিকজ তারা বলতে চাচ্ছে হিরো আলমের মতো লোক, হিরো আলমের মতো লোক, যখনই কেউ বলছে হিরো আলমের মতো তখনই বুঝতে হবে সেখানে একটা রেসিজম আছে, সেখানে বর্ণবাদ আছে, সেখানে গরিব ধনীর ব্যাপারগুলো তারাই নিয়ে আসছে। সুতরাং ঠান্ডা মাথাতে যদি আপনারা একটু চিন্তা করেন তাহলে দেখবেন এই বুর্জোয়া শক্তির প্রদর্শনী বিএনপি করছে। আর হিরো আলম বুঝে না বুঝে আমি জানি না, সে নিজেও বলছে আমার মতো লোককেও, সে নিজেকেও নিজে যেরকম ছোট করছে বিএনপির লোকেরাও হিরো আলমকে সেরকম ছোট করছে। সুতরাং হিরো আলমের উচিত বিএনপির ঘাড় ধরে জিজ্ঞেস করা, মির্জা ফখরুল আপনি যে বলেছেন হিরো আলমের মতো লোককে হারিয়ে দেওয়া হচ্ছে, এই মতো মানে কি? এই মতোর পরে ওটা আবার কেন? যদি আমি বলি যে চরমোনাইয়ের মতো একটা একটা খড়কুটোকেও, তার মানে হচ্ছে চরমোনাইকে আমি আসলে কোনো কিচ্ছু মনে করছি না, যদি আমি তাকে তুচ্ছই মনে করি। এখন ওটা লাগানোর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে তুচ্ছটা করেছে বিএনপি, আওয়ামী লীগ না। ওবায়দুল কাদের সাহেব যেটা করেছেন সেটা হচ্ছে যে জবাবটা দিয়েছেন হচ্ছে মির্জা ফখরুলকে, হিরো আলমকে না। সুতরাং যারা এই ট্রলটুকু করছেন, যারা ভাবছেন যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে হিরো আলমের সাথে, সেটা ভুল। হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আসলে বিএনপির সাথে। বিএনপি হিরো আলমের কাঁধে বন্দুক রেখে এখন ঈদের পরের আন্দোলন করছে। সুতরাং বিএনপির এই যে ঈদের পরের আন্দোলন, মৌসুমী আন্দোলন, সেটার একটা নতুন উপাদান, ইজ নিউ কন্টেন্ট হচ্ছে হিরো আলম। ফলে যারা 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 এই ট্রলে এই এটা নিয়ে কথা বলছেন, এই ট্রলের সঙ্গী হলেন, তাদেরকে আমি আবারও বলি, হিরো আলম নিজেকেই নিজে ছোট করছেন, হিরো আলম নিজেই তার গরিব কার্ড, তার দেখতে সুন্দর না কার্ড এটা বের করছেন, আর বিএনপিও হিরো আলমকে ছোট করছে। তো বন্ধুরা আপনি পরিশেষে দেখতে পেলেন যে হিরো আলম ভাইয়ের জন্য অনেক মূল্যবান দামি জিনিসপত্র এই প্রবাসী ভাই এনেছে, এবং নিজম মজুমদার কি বলেছেন অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন, এবং এই সম্পর্কে হিরো আলম কি বলেছেন এবং হিরো আলমের জনপ্রিয়তা সম্পর্কে আপনি কি ভাবছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে গিয়ে একদম জানাবে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।